মাথায় সেল রেখে ফাটাতে গিয়ে দুর্ঘটনা, বাজি ফেটে মৃত্যু হলো এক যুবকের। মুহূর্তের আনন্দ বদলে গেল বিষাদে, শোকের ছায়া গোটা এলাকায়। মুহূর্তেই আনন্দ বদলে গেল বিষাদে, মাথায় আতশবাজি রেখে ফাটাতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রামনগরের মাথুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শুভজিৎ পুরকায়েত, বয়স ২৬। ঘটনা সূত্রে জানা গেছে শনিবার মাথুর গ্রামে পুজো ছিল, সেই উপলক্ষে গ্রামে বাজি ফাটানো চলছিল। তখনই শুভজিৎ পাইপ সেল মাথার ওপর রেখে ফাটাচ্ছিলেন বলে জানা যায়। স্থানীয়রা মাথার ওপর বাজি রেখে ফাটাতে নিষেধ করেন, তবে কারো নিষেধ শোনেনি শুভজিৎ। সেলে আগুন দিতেই বিস্ফোরণ ঘটে, সেই মুহূর্তেই মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শুভজিৎ। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামনগর থানার পুলিশ কর্মীরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, মাথায় সেল রেখে ফাটাচ্ছিল, অনেকেই বারণ করেছিল কিন্তু কারো কথা শোনেনি। এরপর সেলটি ফেটে গিয়েই বিপত্তি ঘটে, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানে সেলের মধ্যে বোম ফাটাচ্ছিল, তো ওর মাথার মধ্যে সেলের পাইপটা রাখা হয়, ঠিক আছে। মানে ও নিয়ে রেখেছে কি কে নিয়ে রেখেছে সেটা তো আপাতত ক্লিয়ারিফিকেশন পাওয়া যায়নি। তো হঠাৎ করে নাকি বোম ফাটে, ফাটার পরে ওর মাথায় প্রচণ্ড আঘাত পড়ে, তো আঘাত পড়ার পরেই ও মাটিতে শুয়ে পড়ে। তারপরে আশেপাশের ছেলেটা দেখে যে ব্লাডিং, প্রচণ্ড ব্লাডিং হচ্ছে, তো হাত দিয়ে দেখছে যে মাথাটা ফেটে গেছে। তারপরে হসপিটালে আনার পরে ওকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। আগুনটা দিয়েছে সেল ছিল মাথায়, তার মধ্যে বোম ছিল, আগুন দেওয়া হয়েছে, পাড়ার ছেলেটাই দিয়েছে। এবারে সেটা তো আমি বলতে পারছি না, আমি জানি না, ঠিক আছে। আমি ওর বন্ধু হই, ঠিক আছে, খবর দিয়ে একমাত্র, হ্যাঁ খবর দিয়ে আমি এসেছি একমাত্র, সেখানটা আশেপাশের লোকেরা বলতে পারবে কি হয়েছিল যারা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।